ভাই, মাত্র আমি মোসাদের হেডকোয়ার্টার থেকে বের হয়েছি। তো সত্যি বলতে, বাংলাদেশ থেকে তো অনেকেই এখন মোসাদের হেডকোয়ার্টার বা মোসাদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু মোসাদ ওদের সঙ্গে যোগাযোগ করে তো সবাই কিন্তু পুরো গল্পটা বা প্রথমেই স্বীকার করে না। কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে প্রথমেই স্বীকার করে নিচ্ছি এবং কি কি কথা হলো। এবং আমি এখন তেল আবিবে আমি এখন তেল আবিবে সো আমার এই মোসাদের হেডকোয়ার্টার যেটা ঘুরে আসলাম সেটার পুরো বিষয়টা আপনাদেরকে বলি। বললে হয়তো আপনারা এখন বর্তমানে মোসাদ নিয়ে অনেকেই কিছুটা সংকটে আছেন, কিছুটা বুঝতে পারছেন না যে আসলে মোসাদের গতিবিধি কোন দিকে যাচ্ছে। তাদের পক্ষে আসলে বিষয়টা আঁচ করা সুবিধা হবে এবং দেশের পরবর্তীতে রাজনীতিতে যে মুখ্য ভূমিকা রাখতে যাচ্ছে মোসাদ, সেই সম্পর্কেও আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো মোসাদের অফিসে আমি গিয়েছিলাম মধ্যরাতে। তো যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের সব কিছু যেহেতু মধ্যরাতে করতে হয়, মধ্যরাতটা একটু রহস্যময়, এবং আপনারা জানেন যেহেতু মোসাদ একটা স্পাই সংগঠন, সেহেতু আপনার মধ্যরাত তো অবশ্যম্ভাবী, অবশ্যই মধ্যরাতে বিষয়গুলো ঘটতে হয় এবং বিষয়গুলো যাইতে হয়। তো আমিও মোসাদের কার্যালয়ে মধ্যরাতে গেছিলাম। তো আমি যখন মোসাদের অফিসে ঢুকতেছি আপনার মেন গেট দিয়ে, তখন সেখানে দেখলাম যে আপনার জাকের পার্টির এক নেতাও বের হচ্ছে। তো আসেন আপনার, আমরা কিন্তু এখন বলি যে আপনার পৃথিবীর বিভিন্ন বড় শহরগুলোতে যদি আপনারা যান, যেমন আপনি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস বলে, তারপরে আপনার আরও বড় বড় শহর যেগুলো ইভেন আপনার কুয়ালালামপুরে বলে, কোতারায়া বা বুকিত বিন্তাং এলাকা, সিঙ্গাপুরে আপনার এই কি বলে আপনার লিটল ইন্ডিয়া এলাকা, সো এই জায়গাগুলো যেরকম আপনার বলে না যে এক টুকরো বাংলাদেশ, হ্যাঁ, যে এই শহরে এক টুকরা বাংলাদেশ, সেরকম তেল আবিবে আপনার মোসাদের অফিসটা এখন আর এক টুকরা বাংলাদেশ বললে হবে না, মনে হবে যে এক টুকরা বাংলাদেশের ভেতরে আপনার মোসাদের অফিসটা আছে। কেন, আপনারা হয়তো অনেকে বলবেন যে কেন আমি কথাটা বলছি, কারণ আপনি এখন, আমি যখন মোসাদের অফিসে গেলাম তো সেখানে আগে হয়তো বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট ছিল, যে আপনার সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, তারপরে আফ্রিকা, তো সেগুলো এখন মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা ঘরে, একটা ছোট ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর যে বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলো এখন আছে আপনার কারণ বাজার, তারপরে একটা ডিপার্টমেন্টের উপরে লেখা, ওটা অনেক বড় ডিপার্টমেন্ট এখন বোঝা যাচ্ছে যে নতুন করে ওরা এস্টাবলিশ করেছে, সেটা হচ্ছে আপনার ঢাকা 17 গুলশান। হ্যাঁ, এটাতে মোসাদ বোঝা যাচ্ছে যে এখানে খুব অ্যাক্টিভ এখন, হ্যাঁ, এটা খুব, এবং ওদের সবাই এখন বিষয়টা খুব গুরুত্ব দিচ্ছে। তারপরে আপনার কোথাও দেখলাম যে লেখা আপনার মিরপুর স্টেডিয়াম ওদের এখন একটা আলাদা ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদের একটা আলাদা ডিপার্টমেন্ট, প্রেস ক্লাব, হ্যাঁ, প্রেস ক্লাব নয়া পল্টন, এই সব কিছু মিলে ওরা একটা আলাদা ডিপার্টমেন্ট করেছে। তো দেখেন, আমরা বাংলাদেশি হিসেবে আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ হচ্ছে পুরা পৃথিবীর রাজনীতিকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশটা দরকার, তো সেই কিন্তু আমি মোসাদের অফিসে হেডকোয়ার্টারে যেও দেখলাম যে এই কথাটা একেবারেই সত্যি। ওরা আপনার বাংলাদেশকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে ওদের অন্যান্য সব ডিপার্টমেন্ট, সব দেশ ফের সেগুলো সব বাদ দিয়ে এখন বাংলাদেশকে নোয়াখালী দিয়েছে, তারপর আপনার কক্সবাজার, আপনারা জানেন কক্সবাজার নিয়ে তো দুনিয়ার ষড়যন্ত্র হইতেছে, পুরো পৃথিবী চায় কক্সবাজারকে নিতে, পুরো পৃথিবী চায় আপনার সেন্ট মার্টিনকে নিতে, এই কারণে সেন্ট মার্টিন একটা ডিপার্টমেন্ট হয়েছে, তারপর কক্সবাজার একটা ডিপার্টমেন্ট হয়েছে, এবং সে কী ব্যস্ততা ওইখানে অফিসাররা যারা, এবং আপনার ধরেন যে ইসরায়েলের বা মোসাদের সবচেয়ে সিনিয়র অফিসার যারা, ওরা এখন দুনিয়ার সব কাজ বাদ দিয়ে এখন বাংলাদেশের এই ডিপার্টমেন্টগুলো এবং যেই ইনভেস্টিগেশনগুলো যেগুলো আপনার খুব ষড়যন্ত্র করতেছে, হ্যাঁ, এগুলো নিয়ে এখন তারা বেশিরভাগ সময় কাটাইতেছে। সো এটা ছিল মোসাদের অফিসে যে ব্যস্ততা সেটা আমি বললাম। তারপরে আপনার মোসাদের অফিসে তো ওমা যা দেখি যে ওখানে ভেলপুরি বিক্রি করতেছে। এখন তাহলে আপনি বলবেন যে বাংলাদেশের কী কাজ করে, তাই তো? বাংলাদেশের নিয়ে আপনি, আমি বাংলাদেশের নিয়ে মানে আমি এক করছি, আমি তো একটু চালাক, হ্যাঁ, আমি একটু দেখলাম যে ওরা আসলে কী কী কাজ করতেছে, ওদের আসলে মোসাদের এখনকার ইনভেস্টিগেশনগুলো বাংলাদেশের কী কী নিয়ে, ওরা তো আমার কাছে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, দেখি যে আপনার ওদের ইনভেস্টিগেশনে আছে যে আপনার ওই হাতির ঝিলের আতে কে জানি মাসে ওই যে জাল ফেলছে, এটা আছে। তারপরে হচ্ছে আপনার ওই আমাদের বাড়ির ওখানে খালের জমি নিয়ে আপনার একটা ঝামেলা হয়েছে, জমি নিয়ে দুই বংশের মধ্যে ঝামেলায়, এটা ওদের মোটামুটি টপ লিস্টে আছে। সো মোসাদ কিন্তু এখন আপনার বাংলাদেশে একদম ভিতরে ঢুকে গেছে,
বাংলাদেশের শুধুমাত্র বড় দুই রাজনৈতিক দল বা আপনার নুরা বা নূর বা রেজা কিবরিয়া, এরা না, একদম মানুষের ভিতরে ঢুকে গেছে। ওই যে মেহেন্দি, মেহেন্দি কি জানি নাম, হ্যাঁ, সে তো আপনার মনে করেন যে টপ লেভেলের অফিসার, পুরো পুরো মোসাদটা আসলে আপনার ওই যে ডেভিড একজন আছে না কি, ডেভিড ব্র্যান্ডি না কি জানি, হ্যাঁ, ও চাইতে আসলে মেহেন্দির ক্ষমতা বেশি। তো যাই হোক, আমার একটু একটু সুযোগ হয়েছিল আপনার যে ডেভিডের সঙ্গে, হ্যাঁ, একটু সুযোগ না, আসলে আমি আসবো বলে সে বসেছিল, হ্যাঁ, যে একসঙ্গে লাঞ্চ করবে আমার সঙ্গে, কারণ বাংলাদেশের একজন লোক যাচ্ছে, হ্যাঁ, তাহলে তো তার একটা আলাদা গুরুত্ব তো আছেই। তো সে লাঞ্চ করবে বসেছিল, আমি অবশ্য লাঞ্চে তার সঙ্গে যাই নাই, এত সময় আমি তাহলে দিতে পারি নাই, হ্যাঁ, কারণ বাংলাদেশটা ওরা যতটুকু গুরুত্ব দেয় আমরা তাহলে ওই গুরুত্ব দিলে পারবো না। মজার বিষয়, আমি যখন ওদের টেকনিক্যাল টিমের এখানে গেলাম, হ্যাঁ, মানে ওদের এই যে কারিগরি যে ইয়ে, তোরা তো পৃথিবীর সব দেশের তথ্য চুরি করে, বুঝেন না, কিন্তু এখন সব দেশের তথ্য বাদ দিয়ে ওরা এখন বাংলাদেশের তথ্য চুরি করার জন্য, এবং বাংলাদেশের তো জানেন যে আইটি, মানে এই যে ফোনের সব আড়িতে এখন আড়ি পাতার সব যন্ত্র যেহেতু ওদের থেকে নিয়ে আসা হয়েছে, এই কারণে যে দেখি গ্রামীণ ফোন, বাংলা লিংক, আপনার এটা কী বলে, সিটিসেল, না সিটিসেল তখন নাই, তারপরেও সিটিসেলের লোকও গেছে, হ্যাঁ, তারপর আপনার সেবা টেলিকম, সেবা নাই, সে তাদের লোকও গেছে, তারপর আর কী আছে আপনার, টেলিটক, গ্রামীণ ফোন, তারপরে আপনার রবি, এয়ারটেল, সব সবার টেকনিক্যাল লোক ওইখানে যেয়ে দেখে তারটার বস্তায় ঢুকেতেছে, মানে এই তারগুলোতে নিয়ে আসবে, তারপরে যে ছোটো ছোটো ডিভাইস, খুব ছোটো ছোটো ডিভাইস, ওগুলো নিয়ে আসছে, ওগুলো দিয়ে আড়ি পাতবে, আড়ি পেতে আমি আপনি কী বলে এগুলো শুনবে, এগুলো শুনি না তো, কারণ পুরো পৃথিবীকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশকে হাতে নিতে হবে, বাংলাদেশকে হাতে নিতে হলে বাংলাদেশের মানুষের, তারপরে আমি তো বলি যে কী আড়ি পাতে, ওরে বাবা সে কী আড়ি পাতা পাততেছে রে ভাই, হ্যাঁ, দেখি যে আপনি ওই এক লোক, এক বেটা, এই যে এক এক বিশেষ করে এক ওয়াই, এক গৃহবধূ, এক গৃহবধূ, সে বাজার থেকে ডিম নিয়ে আসে, এখানে দুইটা ডিম পচা ছিল, সে তার স্বামীর কাছে বিচার দিতেছে, কত বড় কথা এই ঘটনাটা, যে আপনার আড়ি পেতা যে নিয়ে নিল, এটা কিন্তু আপনি ছোটোভাবে দেখলে হবে না, হ্যাঁ, তারপর তথ্য এগুলোর মাধ্যমে তো আপনি দেখেন যে তাহলে যদি এটা থেকে বড় একটা ডাটা কিন্তু ওরা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যে আপনি এতগুলো ডিম যদি আপনার এক ডজনের মধ্যে, যদি দুই ডজনের মধ্যে যদি দুইটা ডিমে একটা অর্ধেক পচা একটা পুরা পচা হয়, তাহলে আপনার টোটাল বাংলাদেশে মুরগিগুলা থেকে কত পার্সেন্ট ডিমের মধ্যে কত পার্সেন্ট পচা যাইতেছে, এবং এইটার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভাব সব কিছু কিন্তু অনেক বড়। সো এই দিকগুলো চিন্তা করে ওরা দেখলাম যে এই আড়ি পাইতে এই ইনফরমেশনগুলো নিয়ে নিতেছে। তারপর যাই হোক, আমি যে ডেভিডের সঙ্গে যখন এরপরে ওকে তো লাঞ্চের সময় দিলাম না, লাঞ্চের পরে ওরে এক দুই মিনিটের জন্য সময় দিলাম, হ্যাঁ, ও আমার খুব থ্যাংকস ট্যাঙ্কস জানাইলো, ছবি তুলতে চাইছে, কিন্তু আমি ছবি তোলা তো সময় দিই নাই, হ্যাঁ, একটা ছবি হয়তো থাকলেও থাকতে পারে, কী জানি কোন ফাঁকে ওরা হয়তো ছবিও তুলে নিতে পারে, আমি জানি না, নট শিওর। তো যাই হোক, তারপর আমি ওরে শুধু একটাই জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা বাংলাদেশের, পরে ওর টেবিলে তো যায় দেখি যে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে মানুষের রাজনীতি, মানুষের যে প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, হ্যাঁ, তারপরে ভোরের আকাশ, ভোরের কাগজ, সব পত্রিকা ওনার টেবিলে, হ্যাঁ, এবং আর কোনো পত্রিকা নেই, এগুলাই এগুলাই উনি পড়ে রেগুলার, হ্যাঁ, এবং টেলিভিশনে ওনার সামনে এগুলাই চলতেছে। তারপর আমার বললো বাংলাদেশের কী খবর, আমি বললাম ভালো, এরপরে আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, যেরকম আপনার এগুলো তো আর বলা যাবে না, তাই না, এগুলো তো আর বলা যাবে না। তো তারপরে বেশ ভালো একটা আলোচনা টালোচনা হইলো, তারপরে আমি ওদেরকে বলে আসছি, হ্যাঁ, যে তারপরে ওরা আমার কাছ থেকে দেশ কিনতে চাইছে, আমি বলছি না, আমি বাংলাদেশকে আপনাদের কাছে বিক্রি করবো না, হ্যাঁ, বাংলাদেশে বিক্রি করা তো সোজা না, হ্যাঁ, এবং আমি বাংলাদেশকে কখনো কখনোই বিক্রি করবো না, এবং আপনার ওরা তো যাত্রার থেকেই আপনার বলে না যে ও দেশ বিক্রি করে দিতে এসেছে, তো আমি বলছি আমি যদি এখন এই ধরনের কিছু দেশ বিক্রি করে দিয়ে আসি, আমি তো আবার সব দেশে ফিরলে মানুষ বলবে যে আমি দেশ বিক্রি করে দিয়ে আসছি, ওইটা আমি করতে পারবো না। তো যাই হোক, মোসাদের হেডকোয়ার্টারের আরও যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন, আমি সে নিয়ে আরও বলবো যে আর কী কী দেখছি, হ্যাঁ, ওটা একটা পাঁচতলা, পাঁচতলা কি দশতলা ভবন হবে এরকম, কিন্তু প্রত্যেকটা ভবনে এখন বাংলাদেশকে নিয়ে কাজ চলতেছে। সো আপনারা সাবধান থাকবেন, আপনাদের আশেপাশে যে কোথাও এবং যে কেউ আপনাদেরকে ধরে মোসাদের হেডকোয়ার্টারে নিয়ে যেতে পারে, সো বি কেয়ার।